সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালুটিকর বাজারে আলাউদ্দিন স্টোর অ্যান্ড টেলিকম সেন্টারের স্বত্বাধিকারী রিয়াজউদ্দিন ছিনতাইকারীর শিকার হয়েছেন। সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, রাত 11:47 সিলেট কোম্পানিগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে শালুটিকর বাজার পয়েন্ট থেকে 50 ফুট দূরত্বের বাড়ির রাস্তার মুখে ছিনতাইকারীরা দুইটি মোটরসাইকেল যুগে এসে ছুরি দিয়ে আঘাত করে তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। রিয়াজউদ্দিন জানান, তার ব্যাগে নগদ 3,30,000 টাকা ও 8টি মোবাইল ফোন ছিল, যার মূল্য 88,000 টাকা। শালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।